ঝুঁকিয়ে দেওয়া, এটা দায়িত্ব, কিন্তু সেদিকে কেউ তাকাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি মানুষের প্রয়োজনে আজকে কেউ কথা বলছে না, মানুষের প্রয়োজনে কথা বলাটা বন্ধ হয়ে গেছে। আর যাদের কথা বলার কথা ছিল তাদের জন্য আমার কথার ব্যথা আছে, তার কারণ যে মিডিয়া চ্যানেল, প্রিন্ট, টেলিভিশন এই কথাগুলো বলতে তো তারা বলে, তারা এখন বোমা কালার থেকেও আরো বদির হয়ে গেছে, তারা শুধুমাত্র তোতা পাখির গুলি যা বলে দেওয়া হচ্ছে তাই বলবে, কটা লোক খেতে পেলো আর না পেলে তত তাদের কি যায় আসে, শুধু তাদের টিআর পিরিয়ড কি করে বাড়বে, যত পারো মিথ্যে বলো, যত পারো প্ররোচনা ছড়াও, যত পারো উত্তেজনা ছড়াও, মানুষের প্রয়োজনে কথা কম বলে, তাদের মধ্যে যতটা পারে বলে, যারা মানুষকে ভালোবাসে তারা নিজেদের চেষ্টা করে বলে। আজকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বলুন সেল, কত কর্মী ছিল, 8000 কর্মী থেকে এখন 700 শ্রমিক এসে দাঁড়িয়েছে। আমি নিজে স্কুল মডার্নাইজেশন থেকে শুরু করে সেলের মডার্নাইজেশন প্রোগ্রাম, জমি থেকে শুরু করে সব কিছু আমরা করে দিয়েছিলাম, আজকে তার কী অবস্থা, দুরবস্থা। হিন্দুস্তান পেপার বলুন, চিত্তরঞ্জন লোকোমোটিভ, আমি নিজে রেলের অর্ডার বাড়িয়ে দিয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভটাকে বাড়িয়ে দিয়েছিলাম, আজকে চিত্তরঞ্জন লোকোমোটিভ